বরিশালের শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন স্টোর রুমে বারবার আগুনের ঘটনায় সন্দেহের সৃষ্টি হয়েছে। এতে নড়ে চড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আতঙ্কে ভুগছেন চিকিৎসা নিতে যাওয়া রোগী ও স্বজনেরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অগ্নিকাণ্ড বন্ধে কঠিন অবস্থানে রয়েছে তারা। গেল 13 অক্টোবর শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের স্টোর রুমে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে যায় স্টোর রুমের মালামাল। আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাদের স্বজনেরা। এর আগে 3 জুন ডায়ালিসিস বিভাগের স্টোর রুমে আগুনে পুড়ে যায় ওষুধ ও স্যালাইন। হাসপাতালের 244টি অগ্নি নির্বাপক যন্ত্র থাকলেও প্রশিক্ষণ না থাকায় তা কোনো কাজে আসছে না বলছেন কর্মীরা। ফায়ার ইস্টিং এগুলো আছে, এগুলো আমরা চালাইতে পারতেছি না। এগুলো আমাদের যদি একটু প্রশিক্ষণ দিত তাহলে আমরা তৎক্ষণাৎ এগুলো নিয়ে আর কি আগুন নিয়ন্ত্রণে আনতে পারতাম। 2-1 মাস পর পর স্টোরুমে, শুধু স্টোরুমে আগুন লাগে, খালি স্টোরুমে আগুন লাগে, এর জন্য সাধারণ ব্যবস্থা নেওয়া উচিত। হাসপাতালটির বিদ্যুৎ ব্যবস্থার দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের সন্দেহ, দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দিতে পারে। এছাড়া হাসপাতালের কেন্দ্রীয় স্টোর রুম না থাকায় যেখানে সেখানে মালামাল ও ওষুধ রাখায় বারবার দুর্ঘটনা ঘটছে বলে দাবি তাদের। ইলেকট্রিক বক্স আছে, তারপরে কেবল দেখা যাচ্ছে, কোথাও কিন্তু দুর্ঘটনা ঘটে না, সবই স্টোরে। আবার যে দুর্ঘটনাটা ঘটে এটা তদন্ত করে উদ্ঘাটন করা দরকার। এইরকম কিছু মিসম্যানেজমেন্ট এখানে আছে। হ্যাঁ, তা এইগুলো অ্যাড্রেস করার জন্য একটা সেন্ট্রাল স্টোর থাকবে, সেখানে কোনটা কীভাবে প্রিজার্ভ হবে সেই গাইডলাইন অনুসারে সেই জিনিসগুলো প্রিজার্ভ করা হবে। আগুনের ঘটনাগুলোর প্রতিবেদন বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ত্রুটি বিচ্যুতি সম্পূর্ণভাবে আমরা কম্পাইল করে আমরা এক্সপার্টাইজ যে ওপিনিয়ন নিয়ে তারপর আমরা আগাবো যে এর পিছনে কারণটা কী। এখানে যদি কোনো দুষ্টচক্র থাকে তাও আমরা বের করে ফেলবো, আর যদি কোনো আমাদের কারিগরি ত্রুটি থাকে সেটাও আমরা সমাধান করবো। 2000 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত শের-এ-বাংলা মেডিকেলে অন্তত 8টি অগ্নিকাণ্ড ঘটে। এর মধ্যে গত 2 বছরে ঘটেছে 5টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।